বিজয়া উমার বিদায় বেলা, আজ থেকে বাঙালির আবার দিন গোনা শুরু। সিঁদুর খেলা মিষ্টি মুখের পর্ব চলছেই, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই ছবি, মাকে বরণ করে তার কানে কানে বলে আসা আবার এসো মা। ভারাক্রান্ত হৃদয় উমাকে আজ বিদায় জানানো হচ্ছে সব জায়গাতেই। বাগবাজারের ছবিটা কেমন একবার দেখে নেওয়া যাক। প্রতি বছরই বাগবাজার সার্বজনীন পুজোতে এই অন্য রূপে যেন দেখতে পাও আমাকেও। আর সিঁদুর খেলা আমরা বাগবাজার সার্বজনীন মাঠে প্রতি বছরই করি, একটু পরেই তো তারপরে বিজয়াদশমী, গতকালকে ঘট বিসর্জন রাত্রেই হয়ে গেছে, আজকে খেলা এবং তারপরে বিসর্জনের পথে। মা আসছেন, মা চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি, আবার আসবেন, আবারও আস। মা সকলকে ভালো রাখুক, এবং অবশ্যই আপনাদের দর্শকদের আমি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাই। সবার আগে তোমাকে এবং জি চব্বিশ ঘন্টার সমস্ত দর্শককে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক এবং সবাইকে ভালো রাখুক। এবং আজকে এই যে বাগবাজারের ছবিটা দেখতে চাইলে তোমাকে দেখাবো, এখানে মন্ত্রী শশী পাঁজা কিন্তু একদম সাধারণ নারী। আজ ঠিক আমরা সবাই যেরকম সিঁদুর খেলায় মেতেছি, উনিও এখানে সিঁদুর খেলায় মেতেছেন। আর বাগবাজার মানে সেই ঐতিহ্যমণ্ডিত পুজো, যে পুজো না দেখলে বাঙালির আপামর বাঙালির ঠাকুর দেখাই শুরু হয় না, এবং আমিও তাদের মধ্যে পড়ি আহেলি। এবং শুধুমাত্র তাই নেই, বাগবাজার দিয়ে যেমন ঠাকুর দেখা শুরু হয় আমাদের, এই বাগবাজারের সিঁদুর খেলা ছাড়া কোথাও এই আমাদের দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব কোথাও অসম্পূর্ণই থেকে যায়। আর আজকে চলছে বিজয়া তিথি, গতকাল আমরা জানি যে আজ ভোর রাতে বিজয়া তিথি ছেড়ে গিয়েছে, কিন্তু ওই যে বাঙালি উৎসবপ্রিয় মাকে বরণ করে এবার সেই সিঁদুর খেলার পালা, এবং সবাই সকাল থেকেই বাগবাজারের ঐতিহ্যমণ্ডিত মণ্ডপে, সেই ঐতিহ্যবাহী মণ্ডপে সব মহিলারা মেতেছে এখানে সিঁদুর খেলায়, এবং এখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে, এবং তোমাকে বলি আট থেকে আসি এখানে কিন্তু সবাই হাজির রয়েছেন। এখানে মন্ত্রী যেমন সাধারণ হিসেবে তিনিও চলে এসছেন, তিনি বলে দিয়েছেন আজকে শশী পাঁজা, তিনি বলেছেন আমি আজ মন্ত্রী নই, আমি আজ একদম সাধারণ নারী, মাকে বরণ করতে এসেছি, এবং সবার সঙ্গে তিনি সিঁদুর খেলায় মেতেছেন। তার পাশাপাশি দেখছো লম্বা লাইন মাকে বরণ করার, এখানে লম্বা লাইন দেখতে পাচ্ছ মাকে বরণ করার, আর সবার, এবং শুধুমাত্র তাই না, মাকে বরণ করার পাশাপাশি তার সঙ্গে একটু ফটোশ্যুটও হয়ে যাচ্ছে কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে। আচ্ছা আমি একটু এই জেনারেশন ফটোশ্যুট যিনি করছেন একটু তার সঙ্গেই কথা বলি। বাগবাজার যে পুজো না দেখলে দুর্গাপূজা আমাদের সম্পূর্ণ হয় না, আর এখান থেকেও শেষ করতে হয়, নাহলে এখানকার সিঁদুর খেলা না দেখলে বোধহয় কিছু অসম্পূর্ণ রয়ে গেল, অনেকটাই অসম্পূর্ণ রয়ে যায়। আর এটা আমার প্রথমবার আসা এখানে, আর এসে এক্সপিরিয়েন্সও খুব ভালোই, এখনো পর্যন্ত বেশ ভালো লাগছে। সব বছর আস না, এটা আমার ফার্স্ট টাইম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।